বাংলাদেশে আটকে প্রায় ১৯ জন ভারতীয় মঙ্গলবার এই কথা রাজ্যসভায় জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সঙ্গে বাংলাদেশের গোটা পরিস্থিতির উপর নয়াদিল্লির নজর রাখার বিষয়টিও জানান তিনি। বাংলাদেশ সেনার সঙ্গে চলছে নিয়মিত যোগাযোগ। মঙ্গলবার দিল্লিতে হয়ে যাওয়া সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রীর বিবৃতিতেই সেদেশে আটকে থাকা ভারতীয়দের জন্য উদ্বেগের কথা উঠে আসে। জানা যায় যে ১৯,০০০ ভারতীয় সেদেশে আটকে রয়েছে, তাদের মধ্যে রয়েছে ৯,০০০ পড়ুয়া। শুরু হয় তাদের দ্রুত ভারতে ফেরানোর পদক্ষেপ। গতকাল পর্যন্ত যে আকাশপথ বন্ধ থাকার খবর মিলছিল, জানা যাচ্ছে দিল্লি ঢাকা রুটে বুধবার থেকে ফের চালু হলো বিমান পরিষেবা। ইতিমধ্যেই ওপার বাংলা থেকে দেশে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে দিল্লি ফিরেছেন তারা বুধবার সকালে। সেই যাত্রী তালিকায় রয়েছেন ৬ জন শিশুও। এখনও বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ওই রুটে আপাতত প্রতিদিনই ২টি উড়ান চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে বাংলাদেশে পরিষেবা স্বাভাবিক করার পথে এগোচ্ছে ভিস্তারা ও ইন্ডিগো। এছাড়াও প্রত্যেক দিনই মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে ভিস্তারা একটি বিমানে রওনা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।